নমস্কার, আমি তনুশ্রী। এই ভিডিওতে আপনারা রেজিন ওয়ার্ক দেখতে পাবেন। তার জন্য কি কি জিনিস দরকার আমি সেগুলো প্রথমে দেখিয়ে নিচ্ছি। প্রথমেই দরকার একটা কাঁচের বোতল, যেটাকে আমি এভাবে ভেঙে নিয়েছি। ভাঙার পরে এগুলোকে ভালো করে টুকরো করে নিতে হবে, সাবধান যেন হাত না কেটে যায়। পারলে গ্লাভস ব্যবহার করবেন। রেজিন ওয়ার্ক শুরু করার আগে আমি একটা নিউজ পেপার বিছিয়ে নিচ্ছি আমার প্ল্যাটফর্মে। আমি এপক্সি কম্পাউন্ড ক্লে ইউজ করে এই ম্যাজিকটা করলাম, ম্যাজিক নয়, সি হর্সের মডেল। এর ভিডিওটা আমি বানাইনি, আপনাদের ভিডিও দরকার হলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই বানিয়ে দেবো। এটাতে আমি এই তিনটে পার্ল মেটালিক অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, কিছু সিলভার স্পাকল আর আঙুরের শুকিয়ে যাওয়া বৃন্ত। এবারে আসছি ফ্রেমটায়। এই ফ্রেমটা আমি কোথা থেকে পেলাম? এটা পেলাম আমার বাড়ির স্টোর প্লেস থেকে। এখানে এরকম পুরনো কিছু ভাঙা কাঠের জানলা থেকে কাঠ সংগ্রহ করে আমার পছন্দ মতন শেপে কেটে এই ফ্রেমটা তৈরি করেছি। এই ফ্রেমটার পেছনে দেখছেন প্লাস্টিক, আমি ফেভিকল দিয়ে এটা চিটিয়েছি। তো এর মূল উদ্দেশ্য হলো মাঝখানে আমি রেজিন দেবো, যাতে রেজিনটা বাইরে বেরিয়ে না যায়। তো এটাকে আমি ডাবল সিকিউর করছি হট গ্লু গান দিয়ে, যাতে যদি কোনো কারণে ফেভিকলটা লিক করে তাহলে এই হট গ্লুটা সেটাকে বেরোতে দেবে না। হট গ্লুটা দেওয়ার পরে কয়েক মিনিট আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো। এতে প্রিন্টেড সেলোফেন পেপারও ইউজ করা যেতে পারে। এবারে আমি রেজিন ওয়ার্ক শুরু করব। তার জন্য লাগবে রেজিন আর এই হার্ডনার। রেজিন আর হার্ডনার 2:1 অনুপাতে আমাকে মিশিয়ে নিতে হবে। আমি একটা কাঁচের পাত্রে আমার প্রয়োজন মতন রেজিন এবং হার্ডনার নিয়ে মিশিয়ে নিলাম। এবারে আমাদের আসল ধৈর্যের পরীক্ষা, রেজিন এবং হার্ডনার আমাদেরকে ভালো করে মেশাতে হবে। আমি এখানে মোটামুটি 20 মিনিট মতন মিশিয়েছি। রেজিনের চরিত্র হচ্ছে এটা হার্ডনারের সঙ্গে মিশে যাওয়ার পরে আমাদেরকে আর আধ ঘন্টা সময় দেবে আমাদের ইচ্ছা মতন কাজ করার জন্য। তারপরে রেজিন আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে। রেজিন ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে আমি ধীরে ধীরে সাজিয়ে নেব। যে জিনিসগুলো আমি আগে দেখিয়েছিলাম সেগুলো ধীরে ধীরে প্রথমে ফ্রেমটার মধ্যে সেট করে নেব। কাঁচের টুকরোগুলো আস্তে আস্তে করে চামচ ব্যবহার করে আমি ঢেলে নিচ্ছি, কারণ এগুলো ভীষণ ধারালো, এগুলো হাত লেগে গেলে কেটে রক্ত বেরিয়ে যেতে পারে, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। সমুদ্রের ভিতরে সি হর্স, এটাই আমার সাবজেক্ট। এবারে ধীরে ধীরে আমি সমস্ত কাঁচের টুকরোগুলো চারিদিকে দিয়ে নিলাম, কিছু স্টোনস অ্যাড করলাম। আমি খালি হাতে করছি, আপনারা গ্লাভস ব্যবহার করবেন। আঙুরের শুকনো বৃন্তগুলো আমি এবারে অ্যাড করে দেবো। এগুলো ব্যবহার করার উদ্দেশ্য হলো অ্যাকোয়াটিক প্লান্টের ইফেক্ট দেবার জন্য। এগুলো আমি হাতে করে একটু একটু করে ভেঙে নিচ্ছি বা মুড়ে নিচ্ছি, যাতে রেজিনটা ঢাললে সপাটভাবে রেজিনটা থাকে এবং এগুলো বাইরে বেশি উঠে না থাকে। আরও কয়েকটা কাঁচের টুকরো আমি এখানে অ্যাড করলাম। এবারে ধীরে ধীরে রেজিনটা ঢেলে দেব। রেজিন হার্ডনার মিশে যাওয়ার খানিকক্ষণ পর থেকে গরম হতে শুরু করে, এর অর্থ রেজিন আর আমাদের বেশিক্ষণ সময় দেবে না, আমাদেরকে তাই খুব চটপট কাজ সারতে হবে। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, এখানে এই যে ফ্রেমের গায়ে আমার একটু রেজিনটা লেগে গেল, তাই আমি এবারে টেপ দিয়ে পুরোটাকে কভার করে দেবো যাতে অসুবিধা না হয়। রেজিন ফ্রেমের গায়ে লেগে গেলে দেখতে খারাপ লাগতে পারে। এবারে ধীরে ধীরে আমি রেজিন গোটাটাতে ঢেলে দিচ্ছি। প্রথমে আস্তে আস্তে কাজ করতে হবে, কারণ পুরো জিনিসগুলোর ভেতরে ভেতরে রেজিনটা ঢোকা খুবই দরকার। রেজিনের ভেতরে এয়ার পকেট তৈরি হয়, সেগুলোকে ডিফিউজ করার জন্য আমি এরকম লাইটার ব্যবহার করলাম। এক্সট্রা ভ্যালুজের জন্য আমি এখানে সিলভার স্পাকল ইউজ করছি, রেজিনের মধ্যে একটু মিশিয়ে নিয়ে এটাকে আস্তে আস্তে গুলে নিয়ে ধীরে ধীরে চারদিকে একটু একটু করে ছড়িয়ে দিলাম। এবারে রেজিনটা হার্ড হওয়ার জন্য 24 ঘন্টা দিতে হবে। 24 ঘন্টা হয়ে গেছে, রেজিনও হার্ড হয়ে গেছে। রেজিন শুকোবার ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা যেন ধুলো থেকে দূরে থাকে এবং যেখানে শুকোতে দেবো সেই জায়গাটা যেন একদম সমান্তরাল হয়, নইলে রেজিন একই দিকে কাত হয়ে গিয়ে আর্ট পিসটা খারাপ হয়ে যেতে পারে। কাঠের ফ্রেমটা তৈরি করার সময় আমি স্টেপলার গান ইউজ করেছিলাম। তারপর যে গ্যাপটা তৈরি হয়েছিল সেখানে আমি এপক্সি কম্পাউন্ড ক্লে ইউজ করেছিলাম, যেটা দিয়ে আমি এই সি হর্সটা বানিয়েছি। সেই ক্লেটা দিয়েই আমি এই ফ্রেমের চারটে কোণ মেকআপ দিয়েছিলাম। আমার আর্ট পিস রেডি হয়ে গেছে। আশা করি আমার কাজ ভালো লাগলো। ভালো থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।